কথায় আছে পৃথিবীতে নাকি এক ব্যক্তির মতোই অবিকল দেখতে সাতজন আছে, অবিশ্বাস্য হলেও সত্য। এই ভিডিওতে আপনি যাকে দেখতে পাচ্ছেন তিনি অবিকল দেখতে নাটক অভিনেতা জিয়াউল হক অপূর্বর মতো হলেও তিনি অপূর্ব নয়। তার নাম শিপন আহমেদ, পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী। রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল স্বপন আহমেদ, যার চুল দাড়ি সবকিছুই যেন অপূর্বর মতো। সম্প্রতি মাদারীপুর মস্তফাপুর বাজারে তার দোকানে অনেকেই ভিড় করছেন, আবার ছবিও তুলছেন। আমাদের মস্তফাপুর বাজারে কাঁচামালের ব্যবসা করে একটা ভাই, মানে অপূর্বর মতো দেখায়, দেখতে খুব ভালো লাগে। আমাদের এলাকার লোকজন তাকে খুব পছন্দ করে, তার আচার ব্যবহার সবই ভালো। আমাদের এলাকা হচ্ছে মস্তফাপুর বাজার, এখানে এই ছেলেটা হলো তরকারির দোকানে তরকারি বিক্রি করে, এর দেখতে নাটক করে অপূর্বর মতো প্রায় লাগে। এখন ছেলেমেয়েরা যারা ইয়ং বয়সের ছেলেমেয়েরা এর কাছে আসে তরকারি টরকারি কিনতে, এরা বলে কি আপনার অপূর্বর মতো লাগে, এর জন্য এর নেড়ে ছেড়ে দিছে। এখন এই জিনিসটা অনেক পছন্দ করছে সবাই, আর এও দেখতে খুব ভালো একটা ছেলে, ভদ্র নরম। এখন ওই সেম ইয়াটা হচ্ছে অপূর্বর মতো। আমাদের দোকানে বলতে অনেক মানুষ আছে, আপনার বিভিন্ন ধরনের মানুষ আসে, দেখা গেছে মাদারীপুর ফরিদপুর এরকম থেকে অনেক মানুষ এসে জিজ্ঞাসা করে যে অপূর্ব ভাইয়া ভালো আছেন কি, অনেক মেয়েরা বলে ভাইয়া ভালো আছেন, অনেক ছেলেরাও বলে ভালো আছেন। আমাদের শিপন ভাই, আমাদের পরিচিত খুব কাছের ভাই, তাকে আমাদের চলচ্চিত্র অপূর্ব আছে তার মতোই দেখায়, সেম উনিশ বিশ হইতে পারে তার মতোই দেখায়। তারপরে দেখি অনেক মেয়েরা আসে, মেয়েরাও বলে অপূর্ব, মেয়েরা ওইখান থেকে মেয়েরা ছবি তুলে নিয়ে যায়, অনেক মেয়েরাও ছবি শেয়ার করে, তার নাকি অপূর্ব মতো লাগে। বলেন তো, আমার নাম হলো মোহাম্মদ শিবন ব্যাপারী, এই কাঁচামালের ব্যবসা করি 15 বছর। ওই অনেকে ছবি টবি তোলে ফেসবুকে ছেড়ে দেয়, এই এই ছাড়া আর কিছু। ধীরে মাদারীপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন এবং সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন, কেননা সেই সাদৃশ্যমান ব্যক্তির সাথে জিয়াউল হক অপূর্বর সাথে কিন্তু তিনি ইতিমধ্যেই তার চেহারার সাথে সাদৃশ্যম, তার চাল চলন কথাবার্তা এবং তার চুল দাড়ি সব কিছু যেন একটু মিল আছে। আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে কেমন লাগে, মানুষ কোথা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, মাদারপুর থেকে আসে, ফরিদপুর বুরগাড়া অনেক জায়গা থেকে আসে, কথাবার্তা বলে, কেমন লাগে বলে আর কি, ভালোই লাগে, একজন প্রশংসা করলে কি খারাপ লাগে। এই নিয়ে আপনার কোনো সমস্যা হয় না তো? না,